যাত্রী ঠাসা বাস ছিটকে পড়ল মূল সড়কের বাইরে একটি পুকুরে। মুহূর্তেই মারা যান 17 জন, আহত 38। রোববার ঝালকাঠিতে এমন সড়ক দুর্ঘটনার পর মনে প্রশ্ন জাগে, আঞ্চলিক মহাসড়কে এত বড় দুর্ঘটনা কিভাবে সম্ভব? তবে প্রশ্ন থাকলেও উত্তর ছিল না, কারণ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চালক। বুধবার রাতে বাসটির চালক মোহাম্মদ মোহন খানকে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। সংস্থাটি জানায়, কাগজে কলমে ফিটনেস সার্টিফিকেট থাকলেও নানা রকম ত্রুটি ছিল বাসার স্মৃতি নামের দুর্ঘটনা কবলিত বাসটিতে। গাড়ির ফিটনেস সার্টিফিকেট থাকলেও তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই গাড়ি যে অতিরিক্ত গতিতে চলছিলেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন কিনা, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে গাড়িটির মিটার নষ্ট ছিল। র‍্যাব জানায়, হালকা যানবাহনের লাইসেন্স দিয়েই অবৈধভাবে বাস চালাতেন মোহন। 3 বছর যাবত ওই রাস্তাতে বিভিন্ন পরিবহন সে চালিয়ে আসছিল, তার হালকা পরিবহন অর্থাৎ হালকা গাড়ি চালানোর লাইসেন্স ছিল, যদিও এই ধরনের বাস চালানোর ক্ষেত্রে তার ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রয়োজন ছিল। এই ঘটনায় বাসের সুপারভাইজার মোহাম্মদ ফয়সালকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আটক করে র‍্যাব। গ্রেফতার করতে সক্ষম হয়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।